অর্থাৎ পর্জন নির্বাচন মণ্ডলীর মুক্তাপসী অঞ্চলকে যাবে এবং পরবর্তী মুহূর্তে কেন্দুঝিপ ভুবন এবং তার সহিত কামাখ্যা নগরের অনার বিলেনীরে কার্যক্রম রয়েছে এবং বিশেষ ভাবে বরিহাপুরের এই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বরিহাপুরের বর্তমান সময়ে আপনার দেখুছেন দর্শন পাই বরিহাপুরে পৌঁছাচ্ছি এবং ভগবান দর্শন করে সারা পরে বর্তমান সময়ে পুঁ থে যা কার্যসূচী রয়েছে সে মুক্তাপসী পর্যন নির্বাচন মন্ডলীর মুক্তাপসী অঞ্চলকে যাবে এবং আপনার দেখুছেন পর্যন নির্বাচন মন্ডলীর সংখ্যায় কিভাবে ভাবে সাধারণ লোকে বর্তমান সময়ে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বর্তমান সময়ে স্বাগত করেছেন এবং তাঁর অনুরোধ ক্রমে বর্তমান সময়ে বরিহাপুর পঞ্চায়েত কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসছেন এবং স্থানীয় অঞ্চল দর্শন করে সারা পরে সাধারণ লোকে অর্থাৎ যে সেমানক সহ আলোচনা করার কার্যক্রম রয়েছে এবং সেমানে স্থানীয় অঞ্চলের সমস্যা জনাইবে এবং স্থানীয় অঞ্চলের বুদ্ধিজীবী নেই সমাজসেবী মানুষ নেই এবং বয়স্ক লোক মানুষ নেই কেন্দ্র শিক্ষামন্ত্রী এক আলোচনা চক্র মধ্যে ভাগ নেবে যে সাধারণ লোক সহ মিশিবে সাধারণ লোক সহ কথা হবে এবং সেমানকর সমস্যা সম্পর্কে পচারি বুঝবে পাখাপাখি বর্তমান সময় আপনার দেখুছেন যে শতাধিক লোক অনেক বর্তমান নির্বাচন মন্ডলীতে শহ শহ লোক বর্তমান সময় কেন্দ্র শিক্ষামন্ত্রী স্বাগত করে বর্তমান সময় আপনার দেখুছেন যে এখাকার যে ইষ্ট দেবতা আসছেন তা দর্শন করা নেই এবং এটি পূজা অর্চনা করে সারা পরে সাধারণ লোক মানে তাঁর সম্বর্ধিত করবে অর্থাৎ সেমানক তাঁর সহ এক বৈঠকের মধ্যে আলোচনা করবে বৈঠকের এবং ইয়ে হচ্ছে সিধাসল চিত্র ঢেঙ্কানাল পর্যন জেলার পর্যন নির্বাচন মন্ডলীর বরিহাপুর পঞ্চায়েতর বরিহাপুর অঞ্চলের আপনার দেখুছেন বর্তমান সময় কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পৌঁছুচ্ছেন এবং এই অবসরের বর্তমান সময় স্থানীয় অঞ্চলের অর্থাৎ বরিহাপুরের শহ শহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং শহ শহ সাধারণ লোকে বর্তমান সময় এখানে উপস্থিত অনেক এবং এইঠু হি সিধাসলখ অন্য কার্যক্রম দিগরে কেন্দ্র শিক্ষামন্ত্রী বাহারে এবং ওড়শা গস্তর চারিদিনে আজ হচ্ছে কেন্দ্র শিক্ষামন্ত্রী ওড়শা গস্তর দ্বিতীয় দিন তৃতীয় দিন গতকাল অনুগুল জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কার্যক্রমে যোগ দিয়ে সারা পরে রাতে দুর্গা পূজা অর্থাৎ দুর্গা মণ্ডপ মেঢ় বুলিলে এবং সাধারণ লোক সহ মিশিলে আজ সমান ঢঙ্গে অনুগুল জেলার বিভিন্ন কার্যক্রমে যোগ দিয়ে বিভিন্ন দেবপীঠ এবং দেবীপীঠে পূজা অর্চনা করা সহ ভগবান দর্শন করে আশীর্বাদ কামনা করে এবং সমাজ মঙ্গল কামনা করে পূজা অর্চনা করে এবং পরবর্তী মুহূর্তে আপনার দেখুছেন এবে ঢেঙ্কানাল জেলা গস্তরে বর্তমান সময় কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনেক বর্তমান সময় পর্যন নির্বাচন মন্ডলীর বরিহাপুর পরবর্তী মুহূর্তে পর্যন নির্বাচন মন্ডলীর মুক্তাপসী অঞ্চলকে যাবে এবং পরে পরে ঢেঙ্কানাল জেলার কামাখ্যা নগর এবং ভুবন ব্লক অর্থাৎ কামাখ্যা নির্বাচন মন্ডলীর কামাখ্যা নগর এবং ভুবন ব্লকের বিভিন্ন প্রকার কার্যক্রম রয়েছে এবং পরবর্তী মুহূর্তে যা কার্যসূচী রয়েছে যে অনুগুল জেলার আঠমল্লিকর বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম এবং রয়েছে এবং পরে পরে আসন্তকাল সম্বলপুর মধ্যে গস্ত রয়েছে এবং তাপরে দেবগড় জেলা মধ্যে গস্ত রয়েছে এবং বিশেষ ভাবে কেন্দ্র শিক্ষামন্ত্রী অনুগুল সমেত ঢেঙ্কানাল জেলার বিশাল রাবণ পোড়ি উৎসবরে তাঁর অতিথি ভাবে সাধারণ লোক মানে আমন্ত্রিত করেছেন এবং রাবণ পোড়ি উৎসবরে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উভয় তালচের এবং ঢেঙ্কানালে উপস্থিত রহবে সাধারণ লোক সহ রাবণ পোড়ি উৎসবরে নিজক সামিল করবে এবং লগাতার দুই দিন ধরে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই পূজার মাহলের এই পার্বণ তিথিতে অনেক মণ্ডপ বুলুচ্ছেন অনেক মন্দির যাচ্ছেন সবুঠি মাঙ্কু দর্শন করুছেন এবং ভগবানকে পূজা অর্চনা করুছেন এবং সাধারণ লোক সহ মিশুছেন সাধারণ লোক সহ আলোচনা করুছেন স্থানীয় অঞ্চলের বুদ্ধিজীবী মানক সহ নিজের সময় অতিবাহিত করুছেন এবং পূজার মাহলের ইয়ে হচ্ছে কেন্দ্রমন্ত্রী চারিদিনিয়া গস্তর কার্যক্রম যেটি লোক সহ বর্তমান সময় কেন্দ্র শিক্ষামন্ত্রী কিছু সময় অতিবাহিত করা বর্তমান সময় চাহুচ্ছেন এবং আপনার দেখুছেন বর্তমান সময় ঢেঙ্কানাল পর্যন নির্বাচন মন্ডলীর বরিহাপুর অঞ্চলের এই চিত্র কিভাবে ভাবে শহ শহ সংখ্যার লোকে আপনার দেখুন বর্তমান সময় কেন্দ্র শিক্ষামন্ত্রী প্রথমে স্বাগত করেছিল এবং পরবর্তী মুহূর্তে এখাকার যে ইষ্ট দেবতা রয়েছেন বরিহাপুর গ্রাম পঞ্চায়েতর বর্তমান সময় আপনার দেখুন সে মন্দিরকে বর্তমান সময় কেন্দ্র শিক্ষামন্ত্রী যাইছেন এবং পূজা অর্চনা করছেন এবং স্থানীয় অঞ্চলের নেতৃবৃন্দ মানে উপস্থিত অনেক ভারতীয় জনতা পার্টির উভয় ঢেঙ্কানাল অনুকূল বরিষ্ঠ নেতৃত্ব মানে উপস্থিত অনেক এবং লগাতার এই চারিদিন কার্যক্রমে
ଢେଙ୍କାନାଳ ଦେବଗଡ଼ ଅନୁଗୁଳ ସମ୍ବଲପୁରୀ ଚାରିଟି ଜିଲ୍ଲା ଗସ୍ତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ଅନ୍ୟାନ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଯୋଗ ଦେବେ କିନ୍ତୁ ଲଗାତାର ଭାବରେ ପାର୍ବଣର ମାହୋଲରେ ପାର୍ବଣର ଋତୁରେ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସହିତ ସାମିଲ ହେବା ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସହିତ ମିଶିବା ଏବଂ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ଭଳି କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ପୂଜାରେ ନିଜକୁ ସାମିଲ କରିବା ସହିତ ପୂଜା ବୁଲିବା ଏବଂ ଲୋକଙ୍କ ସହିତ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗକୁ ନେଇ ଆଲୋଚନା କରିବା ଲଗାତାର ଭାବରେ ଦୁଇ ଦିନ ଧରି ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଜାରି ରଖିଛନ୍ତି ଏବଂ ଦେଖାଯାଉଥିଲା ଯେ ଅନୁଗୁଳରେ ଗତକାଲି ଅଲେଖ ବାବାଙ୍କର ଅର୍ଥାତ୍ ଜଣେ ସାଧୁଙ୍କର ଏକୋଇଶିଆ ମହାପ୍ରାଣାୟଣର ଏକୋଇଶିଆ ଦିବସରେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ସେଠି ଉପସ୍ଥିତ ହୋଇଥିଲେ ଏବଂ ତାଙ୍କର ସ୍ମୃତିଚାରଣ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଦେଇଥିଲେ ଏବଂ ଅନେକ ବକ୍ତବ୍ୟ ମଧ୍ୟ ରଖିଥିଲେ ଏବଂ ଗତକାଲି ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲାର ଅନୁଗୁଳ ସହରର ଛୋଟ ବଡ଼ ଦୁର୍ଗା ମଣ୍ଡପ ବୁଲିବା ସହିତ ଗତକାଲି ଅର୍ଥାତ୍ ଆଜି ବର୍ତ୍ତମାନ ସମୟ ଦେଖୁଛନ୍ତି ତାଳଚେରରେ ବିଭିନ୍ନ ପୂଜା ମଣ୍ଡପ ମଧ୍ୟ ବୁଲିଥିଲେ ବିଭିନ୍ନ ମନ୍ଦିର ମଧ୍ୟ ବୁଲି ପୂଜାର୍ଚ୍ଚନା କରିଥିଲେ ଏବଂ ଏବେ ଅନୁଗୁଳ ପରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଢେଙ୍କାନାଳକୁ ଆସିଛନ୍ତି ଏବଂ ଢେଙ୍କାନାଳ ଜିଲ୍ଲାର ଗସ୍ତରେ ପର୍ଜଙ୍ଗ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ବରିଆପୁର ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି ଏବଂ ଏଠାରେ ପୂଜାର୍ଚ୍ଚନା କରିସାରିବା ପରେ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସହିତ ମିଶିବେ ଏବଂ କିଛି ବୟସ୍କ ଲୋକ ଅଛନ୍ତି ବୁଦ୍ଧିଜୀବୀ ଲୋକ ଅଛନ୍ତି କାହିଁକିନା ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଅନୁଗୁଳ ମାଟିର ପୁଅ ବିଶେଷ ଭାବରେ ପୂର୍ବରୁ ଢେଙ୍କାନାଳ ଜିଲ୍ଲାରୁ ସେ ନିର୍ବାଚିତ ପ୍ରତିନିଧି ଭାବରେ ଅନେକ ଥର ବିଧାନସଭା ଯାଇଛନ୍ତି କ୍ଷମା କରି ବିଧାନସଭା ଯାଇଛନ୍ତି ଏବଂ ସଂସଦକୁ ମଧ୍ୟ ଯାଇଛନ୍ତି ଯେଉଁଥିରେ ଢେଙ୍କାନାଳ ଅନୁଗୁଳ ବିକାଶ କ୍ଷେତ୍ରରେ ଢେଙ୍କାନାଳ ଅନୁଗୁଳକୁ ଅଗ୍ରଗତି ଦିଗରେ କିଭଳି ଭାବରେ ସାମିଲ କରିବେ ସେ ନେଇ ତାଙ୍କର ଚେଷ୍ଟା ରହିଛି ଏବଂ ବିଶେଷ ଭାବରେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଗତକାଲି ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ ଏହି କଥା ମଧ୍ୟ କହିଛନ୍ତି ଏରୁ ଆରମ୍ଭ ହେଉଥିବା ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା କିଭଳି ଭାବରେ ପୁରା ରାଜ୍ୟରେ ସର୍ବାଗ୍ରେ ରହିବ ସେ ନେଇ ତାଙ୍କର ଚେଷ୍ଟା ରହିବ ତାଳଚେର ମେଡିକାଲ କଲେଜ କଥା କିମ୍ବା କେନ୍ଦ୍ରୀୟ ବିଦ୍ୟାଳୟ କଥା କୁହନ୍ତୁ କିମ୍ବା ତାପସ ବିଦ୍ୟୁତ କେନ୍ଦ୍ର କଥା କୁହନ୍ତୁ ସବୁ କ୍ଷେତ୍ରରେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କର ନିହାତି ଭାବରେ ଅବଦାନ ରହିଛି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି କୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀଙ୍କ ସହିତ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସଂକୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀଙ୍କ ସହିତ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି ଏବଂ ସାଧାରଣ ଲୋକେ ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ତାଙ୍କ ସହିତ ସାମିଲ ଅଛନ୍ତି ଏବଂ ବିଶେଷ ଭାବରେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଯେଉଁମାନେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଭକ୍ତ ଅଛନ୍ତି ସାଧାରଣ ଲୋକ ଅଛନ୍ତି ଏବଂ ଯେଉଁମାନେ ସଂକୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀ ଅଛନ୍ତି ସେମାନେ ବିଶେଷ ଭାବରେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଟିକେ ସଂକୀର୍ତ୍ତନରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କୁ ସାମିଲ କରିଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ପୂଜାର୍ଚ୍ଚନା କରିବା ପରେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଏବଂ ଯେଉଁ କଥା ପୂର୍ବରୁ କରାଯାଉଥିଲା ଯେ ବୁଦ୍ଧିଜୀବୀ ମାନଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଏକ ବୈଠକର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ଯେଉଁଥିରେ ଶହ ଶହ ସଂଖ୍ୟାରେ ଲୋକ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ପଞ୍ଚାୟତ ଏବଂ ଆଖପାଖ ଅଞ୍ଚଳରୁ ଆସି ଏକଜୁଟ ହୋଇଛନ୍ତି ସମସ୍ତେ ଆଲୋଚନା କରିବେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ କଥା ହେବେ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ବିଭିନ୍ନ ସମସ୍ୟାକୁ ନେଇ ଅନ୍ୟ ଯାହା ବି କାର୍ଯ୍ୟପନ୍ଥା ରହିଛି ସେ କାର୍ଯ୍ୟପନ୍ଥାକୁ ତାଙ୍କୁ ଜଣେଇବେ ଏବଂ ଅନେକ ଲୋକ ମଧ୍ୟ ତାଙ୍କ ସହିତ କଥା ହେବେ ଏବଂ ସିଧାସଳଖ ତାଙ୍କ ସହିତ ୱାନ୍ ଟୁ ୱାନ୍ ଆଲୋଚନାରେ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ସମସ୍ୟାକୁ ନେଇକି ମଧ୍ୟ ତାଙ୍କୁ ଅବଗତ କରାଇବେ ଲଗାତାର ଦିନିଆ ଗସ୍ତରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆଜି ଦ୍ୱିତୀୟ ଦିନ ଲୋକମାନେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି କାହିଁକିନା ଏ ଚାରି ଦିନ ଗସ୍ତ ଭିତରେ ପାଖାପାଖି 12-13 ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀକୁ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଛୁଇଁବେ ଅର୍ଥାତ୍ ଗସ୍ତ କରିବେ ଏବଂ ସେଠାକାର ଲୋକଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିବେ ଏବଂ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ବରିଆପୁର ପଞ୍ଚାୟତର ବର୍ତ୍ତମାନ ମନ୍ଦିର ପ୍ରାଙ୍ଗଣରେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଶହ ଶହ ସଂଖ୍ୟାରେ ସାଧାରଣ ଲୋକ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଏବଂ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ ଏକ ବୈଠକର ଆୟୋଜନ ଯାହା ଲୋକ କରିଛନ୍ତି ଯେଉଁଥିରେ ତାଙ୍କୁ ସେଥିରେ ସାମିଲ କରିବେ ଏବଂ ବିଶେଷ ଭାବରେ ତାଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ସେ ଆଲୋଚନା କରିବେ ତେବେ ବଡ଼ କଥା ଆସନ୍ତାକାଲି ସମ୍ବଲପୁର ବୁର୍ଲାଠୁ ନେଇ ଦେବଗଡ଼ ପାଲଲହଡ଼ା ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ପାଖାପାଖି 12+ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀଙ୍କର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି ଏବଂ ବିଶେଷ ଭାବରେ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଯେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନଙ୍କ ସହିତ ସାଧାରଣ ଲୋକମାନେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଏବଂ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଇଏ ହେଉଛି ସିଧାସଳଖ ଚିତ୍ର ପର୍ଜଙ୍ଗ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ବରିଆପୁର ଅଞ୍ଚଳରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସହିତ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗରେ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ ଭାବରେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ବରିଆପୁରର ଲୋକମାନଙ୍କ ସହିତ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗରେ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ପର୍ଜଙ୍ଗ ବହିଆପୁର ମନ୍ଦିର ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ପହଞ୍ଚିଛନ୍ତି କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଗତକାଲି ଅନୁଗୁଳର ବିଭିନ୍ନ ପୂଜା ମଣ୍ଡପ ବୁଲି ଦେଖିଥିଲେ ଲୋକମାନଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିଥିଲେ ଏରୁ ଆରମ୍ଭ ହେଉଥିବା ଅନୁଗୁଳ କିପରି ଭାବରେ ରାଜ୍ୟରେ ଏକ ଅଗ୍ରଣୀ ସ୍ଥାନ ଭାବରେ ପରିଗଣିତ ହୋଇପାରିବ ସେ ଦିଗରେ ମଧ୍ୟ ଅବିରତ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରି ଆସୁଛନ୍ତି କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଆଜି ଗସ୍ତ ରହିଛି
केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान ओडिशा गस्तर आज हेउछि द्वितीय दिन। द्वितीय दिन रे केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान मां को आशीर्वाद नेइछंती, मां दुर्गा दर्शन करिछंती, परजंग बरिहापुर मंदिर रे दर्शन करुछंती केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान। विपुल जनक लोकंक सांगरे केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान आज विभिन्न स्थल को गमन करुछंती, सभा स्थल को मध्य उद्बोधन देवार कार्यक्रम रही। आगकु मां को आशीर्वाद नहीं वर्तमान अनेक स्थान परिभ्रमण करुछंती केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान। आम सहित रही लगातार भाव आम स्पेशल करेस्पंडेट संतोष देना जेना रही। संतोष जेना रही आम सहित। संतोष वर्तमान बरियापुर पर आउ कौन कौन कार्यक्रम रही केन्द्रमंत्री से विषय टी जाना चाहिए। देखु हिसाब से रश्मि रंजन बड़ कथा जे ओडिशा गस्तर चार दिन भितर आज हूँ द्वितीय दिन। गत काली अनुगुल जिलार विभिन्न निर्वाचन मंडल को गस्त कर सारे एवं देखुं आज सका तालचेर विभिन्न स्थान को गस्त करते अर्थात निज अंचल विभिन्न मंदिर में पूजा अर्चना करने सहित देवी पीठ मान बुले परवर्ती मुहूर्त में बर्तमान समय एकानाथ प्रजन निर्वाचन मंडल बरियापुर ग्राम पंचायत में ईश्वर देवता दर्शन करने सहित पूजा अर्चना कर साधारण लोकों सहित विभिन्न प्रसंग में आलोचना कर सौजन्यमूलक साक्षात कर स्थानीय अंचल लोके विभिन्न समस्या नहीं अवगत करपुर कार्यक्रम पर बर्तमान समय परचंग निर्वाचन मंडल मुक्तापोषी अंचल को जिबे एवं मुक्तापोषी साधारण लोकों सहित भेटे मंदिर दर्शन कर कार्यक्रम रही। परवर्ती मुहूर्त में भुवन अर्थात कामाख्या नगर भुवन ढेंकानाल जिला कामाख्या नगर भुवन एवं भुवन ब्लॉक एवं कामाख्या नगर को उभय भुवन कामाख्या नगर में दुईट कार्यक्रम रही। परवर्ती मुहूर्त में केन्द्र शिक्षामंत्री धर्मेन्द्र प्रधान सीधा सड़क आठमल्लिक राजनैतिक कार्यक्रम किसी मिश्रण पर्व एवं अन्यान्य दुर्गा मंडप बुलवा एवं आज किसी लोकों साक्षात करने नहीं व्यक्तिगत स्तर में कार्यक्रम रही। परवर्ती मुहूर्त में आज संबलपुर बुर्ला रात्रि जापन करने आसंता काली संबलपुर कार्यक्रम रही। परवर्ती मुहूर्त में देवगढ़ जिले में समस्त दुर्गा मंडप बुलवा सहित साधारण लोकों सहित पार्वण ऋतु पार्वण समय निजक सामिल करेंगे साधारण लोकों सहित किसी अनुभूति बांटे और परवर्ती मुहूर्त में पाललहड़ा निर्वाचन मंडली गस्त करेंगे और परवर्ती समय शेष दिन अर्थात तालचेर एवं सहित ढेंकानाल निर्वाचन मंडली में जो विशाल रावण पोड़ी उत्सव रही से उत्सव में केन्द्र शिक्षा मंत्री धर्मेन्द्र प्रधान को विशेष भाव में साधारण लोके अर्थात कमिटी तरफ जोग देवाई मुख्य केन्द्र शिक्षा मंत्री धर्मेन्द्र प्रधान रावण पोड़ी उत्सव जोटा अनुगुल जिला समेत ढेंकानाल जिले में जो दुईट जगार बड़धरण रावण पोड़ी उत्सव हुए से उत्सव में निजक सामिल करेंगे साधारण लोकों सहित समय बीतेंगे। रश्मिंद निश्चित भाव साधारण लोकों सहित समय बीतेबे केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान विभिन्न स्थल को गस्त करिवार कार्यक्रम रही। काली अनुगुल रे परिभ्रमण करुथिले केन्द्रमंत्री, संध्या समय रे विभिन्न पूजा स्थल गस्त करिछंती केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान। आज अनुरूप भाव में लोकमानंक सहित मिशुछंती, लोकमानंक सहित आलोचना करुछंती किभली भाव में केन्द्र योजना गुड़िक सेमानंक पाखरे पहुंची पारिबो से दिगरे मध्य पदक्षेप नेबे बोली प्रतिश्रुति देउछंती केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान। बहुत बहुत धन्यवाद संतोष आपणंकर समस्त सूचना पाई। जदि आपणको आम भिडियोटी भल लागिला तेबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलंतु नहीं।